আর এই বাড়িটি থাকতেন একজন স্কুল টিচার। গ্রামের মানুষের কাছে যেন এটা দেবতার ঘর, দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাড়িটি দেখার জন্য, ধরনের নাটক সিনেমা বানায় আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে আমি একটা ভিন্ন জায়গায় আসছি, যেটা হচ্ছে আপনার হোমনা দরবেশ বাড়ি নামে পরিচিতি। সবাই এটাকে দরবেশ বাড়ি নামেই চিনে, এক নাম বললেই হয় যে দরবেশ বাড়ি কোনটা। সো সবাই দরবেশ বাড়ি বললে এটাকেই চিনে। সো আমি আজকে এই দরবেশ বাড়ির ইতিহাস সম্বন্ধে জানবো, আর হচ্ছে দরবেশ বাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, এরিয়াল ভিউ দেখাবো আপনাদেরকে। সো ভিডিওটা দেখতে থাকুন। অপরূপ এই বাড়িটির যতদূর চোখ যাবে ততদূরই সব সাজানো গুছানো সুন্দর এক ফুলের বাগান। জানলে অবাক হবেন যে এই বাড়িটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 12 জন কর্মী কাজ করে। কথার ছলে জানতে পারি 1862 সালেই নাকি এই বাড়িটির স্থাপিত, আর এই বাড়িটি থাকতেন একজন স্কুল টিচার, আর তাকে গিরি সব রহস্য। আমি এখন আছি দরবেশ বাড়ির ভিতরে। সো এটা হচ্ছে দরবেশের মেইন বাড়ি, হয়তো আমার আসলে জানা নেই। এই যে এখানে লেখা আছে, লেখাগুলো পড়লেই বোঝা যাবে। আশেপাশে গ্রামের মানুষের কাছে এই বাড়িটির মূল্যায়ন না থাকলেও এই গ্রামের মানুষের কাছে যেন এটা দেবতার ঘর। বলছিলাম শাহ আলম দরবেশের কথা, উনি ছিলেন পেশায় একজন স্কুল টিচার, তবে সবাই তাকে শাহ আলম দরবেশ নামেই চিনে, আর এই বাড়িটি ওনার নামেই নামকরণ করা হয়েছে। হোমনা উপজেলার মাথাভাঙ্গা বাজারেই এই বাড়িটির অবস্থিত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাড়িটি দেখার জন্য। শাহ আলম দরবেশের বংশধরদের কাছ থেকে পানি পড়া নিয়ে যায়, আর অনেক কিছু নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এখানের প্রত্যেকটি ঘর অনেক সুন্দর করে সাজানো, কয়েকটা ঘরে হয়তো ওনার বংশধররা থাকে, আর যে বড় ঘরটা দেখলাম ওইটা তালা থাকে। আর এইগুলো হচ্ছে শৌচাগার, শৌচাগারগুলো সবগুলোই অনেক সুন্দরভাবে মডিফাই করে করা, কারণ এগুলো তারা স্মৃতি হিসাবে রাখার জন্য এই সিস্টেমটা করেছে। প্রত্যেক বছরের শেষের দিকে এই শাহ আলম দরবেশের নামেই এদিকে একটা মাহফিল হয়, বিশাল বড় মাহফিল, তবে সেটা ওয়াজ মাহফিল নয়, হয়ে থাকে গান বাজনার মাহফিল, রীতিমতো একটা ভান্ডারই বলতে পারেন আর কি। এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটাতে আপনার অনেকগুলা ছবি বা নাটক হয়েছে এই জায়গাটাতে। আপনার এই জায়গাটা মানে শুটিং স্পট নামে পরিচিত সবার কাছে। ইদানিং টিকটকাররা আসে, টিকটক করে, লাইকই করে, অনেকে এখানে অনেক ধরনের নাটক সিনেমা বানায় আর কি। এই হচ্ছে দরবেশ বাড়ি, আপনার এই দরবেশ বাড়ির পাশেই হচ্ছে এটা, এই যে দরবেশ বাড়ি, আর হচ্ছে এটা হচ্ছে হাতের বাম পাশে আর কি। একটু আগে বলছিলাম যে এই গ্রামের মানুষের জন্য যেন এটা একটা পূজাখানা। সো এই যে আমার ভিডিওতে ধারণকৃত এই একজনের ভিডিও, যিনি সিজদা করছেন এখানে। ঘোরাঘুরির পরে একটা ইনফরমেশন জানতে পারছি, সেটা হচ্ছে এই দরবেশ বাড়ি যার নামে পরিচিত সে হচ্ছে শাহ আলম দরবেশ। তো আমি জিজ্ঞাসা করলাম যে ওনার অলৌকিক ক্ষমতা বলতে কী ছিল, আমি জানতে পারলাম যে ওনার অলৌকিক ক্ষমতা বলতে উনি শুধু সাপে কাটা রোগীদের চিকিৎসা করতে পারতেন, এটাই হচ্ছে ওর ওনার মানে ওইটা ক্ষমতা কী আছে, ডাক্তারি করতেন সেই জন্য উনি এটা পারতেন। সবাই এমনি স্কুল টিচার নামে সবার কাছে পরিচিত ছিলেন, কিন্তু কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে ওনার এই আত্মীয় স্বজনরা, ওনার মানে বংশধর যারা আছে, ওরা এই বাড়িটাকে এভাবে সাজাইছে। এখানে ওনার কবর আছে, এই যে বড় যে বিল্ডিংটা বাড়িটা যে দেখালাম, এই যে এটা, এখানে ওনার কবর আছে। সো এটাকে ওনারা পরিপাটি করে এরকমভাবে সাজা রাখছে, আর হচ্ছে টয়লেটগুলো সহ এরকমভাবে সাজানো, সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম একটু আগে। আর এখানে অ্যাকচুয়ালি ভিডিও করা নিষেধ, সেজন্য ড্রোন ভিউটা মানে পুরোপুরিভাবে নিতে পারি নাই, তবে যতটুকু চেষ্টা করেছি সম্ভব হয়েছে যতটুকু ততটুকু আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো আসলে একটা জিনিস অনেক খারাপ লাগছে, একটা মানুষ টিচার ছিল,
ওনার কোনো ব্যাড রেকর্ডও নাই, কোনো ইয়েও নাই, কিন্তু ওনারা কী করলো এটাকে মানে মাজার বানিয়ে ফেললো। উনি ভালো মানুষ ছিল, যেহেতু অবশ্যই ভালো মানুষ ছিল, কারণ স্কুল টিচার ছিল, সাপে কাটা রোগের চিকিৎসা করতো। সো সব দিক মিলিয়ে বলতে গেলে লোকটা আসলেই ভালো ছিল, কিন্তু এলাকার মানুষ মানে কিছু থাকে না, যেমন একটু অন্য টাইপের, ওনারা ওনাকে পূজা করে, এক কথায় পূজাই, যেটাকে বলে পূজাই আর কি। একটু আগে দেখলাম যে একজন মানে সিজদা করতেছে, তো এই জিনিসটা দেখে একটু খারাপ লাগছে যে ওনার তো দোষ নাই, দোষ তো আমাদের, কারণ আমরা এইরকম বানাই ফেলছি। উনি তো ভালো মানুষ ছিল, উনি তো বলে জানে যে আমাকে তোমরা পূজা করো, এটা করো, সেটা করো, কিন্তু এখানকার কিছু এলাকার মানুষ দেখলাম যে ঢাকা, ইভেন ঢাকা থেকে একটা মাইক্রো আসলো, মানে হাইস গাড়ি আসলো ঢাকা থেকে ফ্যামিলি সহ, এসে দেখলাম যে সবাই এখানে মানে কী যেন বলে এটাকে, আরে সিজদা দিচ্ছে। সো এই জিনিসটা দেখে একটা খারাপ লাগলো, ওনারা শিক্ষিত মানুষ এগুলো কীভাবে করে। পরে আমি ওনার বংশধর একজনের সাথে কথা বললাম, উনি বলছে যে ওনার স্কুল টিচার ছিল, ভালো মানুষ ছিল, এলাকার কয়েকজনই বলছে ভালো মানুষ ছিল, কিন্তু 90% মানুষ এই এলাকার ওনাকে পূজা করে। সো সেটা তো ঠিক না ভাই, আমরা আসলে বুঝি, ওনারও কোনো দোষ নাই। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এইরকম ভিন্ন টাইপের ভিডিও আমি আরও বানাবো ইনশাল্লাহ আমার চ্যানেলের। প্রতিদিনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। সো দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে।